সাহায্য খুব দামি একটি উপহারের নাম, সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত না যাতে তাকে বলতে কষ্ট হয়, আবার এতটাও ঘৃণা করা উচিত না যে তার জন্য তোমার মায়া হয়। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সেই কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। প্রতিটি মানুষের জীবনে একজন বিশেষ মানুষ আসে, যে মানুষটি জীবনে এসে হয় অগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয় গোছালো জীবনকে অগোছালো করে দেয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কাহারও সুন্দর চেহারা দেখে মুগ্ধ হইও না, কারণ তার চরিত্রই যদি ঠিক না থাকে তাহলে সুন্দর চেহারা দিয়ে কি করবে। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা। এই ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য, আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায়, যার জন্য বিন্দুমাত্র আফসোসও কখনো হয় না। আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনাকে অনেক বছর সাধনা করতে হবে, অথচ মাত্র একটি সেকেন্ডের ব্যবধানে আপনার উপর সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে। সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল। জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই বলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারে বারে মনে পড়ে আপনার মনকে ক্ষতবিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কেন কষ্ট দিবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আশা করব আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে এখান পর্যন্ত এসেছেন, সুতরাং আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর অবশ্যই আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং এর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সর্বত্র শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।